প্রিয় শ্রোতা বন্ধুরা নমস্কার, আমি তরুণ, আপনারা সবাই আমার ভালোবাসা নেবেন। আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি অমিতাভ পালের লেখা একটি গল্প, ডাউন মেলের যাত্রী। ডাউন ব্রহ্মপুত্র মেল, নিউ জলপাইগুড়ি ছাড়তেই চোখ গেল ঘড়ির দিকে, রাত 12টা। আপার বাড়তে লোকটি ঘুমানোর তোড়জোড় করছে। নেহাত কৌতূহলের বসে জিজ্ঞেস করলাম, দাদা বলতে পারেন গাড়ি ক ঘন্টা লেট? লোকটি সরাসরি কোনো জবাব না দিয়ে বলল, গাড়ি ক ঘন্টা লেট জেনে আর কি করবেন, তার চেয়ে চোখ বুঝে ঘুমিয়ে পড়ুন, গাড়ি গন্তব্যে যখন পৌঁছবার পৌঁছাবে, অবশ্য শেষ পর্যন্ত যদি পৌঁছায়। লোকটির কথাবার্তা যেন কীরকম। আমি বললাম, শেষ পর্যন্ত যদি পৌঁছায় আবার কি বলছেন, গাড়ি তো সব সময় গন্তব্যে পৌঁছায় না। কীরকম? তবে তো আপনাকে পুরো ঘটনাটা খুলে বলতে হয়। গভীর রাত, গাড়ির ভেতরটা নিঝুম হয়ে আসছে, বেশিরভাগ আলো নিভে গেছে, প্যাসেজের আলোগুলি শুধু টিমটিম করে জ্বলছে। লোকটি হয়তো কোনো লম্বা কাহিনী ফেঁদে বসবে। আমি তাড়াতাড়ি পাশ ফিরলাম উল্টো দিকে, থ্রি টায়ার স্লিপার কোচ। আমি শুয়ে আছি নিচের বাড়তে, আমার ঠিক উল্টো দিকের উপরের বাড়তে লোকটি, বাকি বার্থগুলিতে চারজনের একটি দেহাতি পরিবার। 10টা বাজতে না বাজতেই তারা বিছানা নিয়েছে, চাদর মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এখন তাদের গভীর রাত। ওপরের বার্থটা খালি ছিল, লোকটি উঠল নিউ জলপাইগুড়িতে, বার্থ বোধহয় রিজার্ভ করাই ছিল। গাড়িতে উঠে কোনো দিকে না তাকিয়ে সোজা এসে উঠে বসল ওপরের বার্থে। সবে শীত পড়তে শুরু করেছে, লোকটির মুখ কালো একটা চাদরে ঢাকা। শুয়ে পড়ার আগে ঘাড় নিচু করে বসে আছে, সে উসখুস করছে। পায়ের দিকে প্যাসেজের আলোটা জ্বলছিল, নিভে গেল। আলোর সুইচটা তো নিচের বার্থের মাথায়, কে নেভালো? শুয়ে পড়ল লোকটি। দাদা কি ঘুমিয়ে পড়লেন? আমি অনিচ্ছা সত্ত্বেও সাড়া দিলাম, হুম। লোকটি বলল, গাড়ি 6 ঘন্টা লেট চলছে। অবাক হচ্ছেন নাকি? মানুষ কোনো কিছুতেই আর অবাক হয় না। 10.5 ঘন্টা ট্রেন জার্নিতে 6 ঘন্টা লেট, এ আর বেশি কথা কি? লোকটি চাদর মুড়ি দিয়ে উঠে বসল বাঙ্কের ওপর। আজ কি বার, খেয়াল আছে? আমি বললাম, খুব আছে, আজ রবিবার। আজ রবিবার, গাড়ি 6 ঘন্টা লেট, আর মাত্র 45 মিনিট পরেই আসবে সেই মুহূর্ত। আমি ঘাড় উঁচু করে লোকটির মুখ দেখতে চেষ্টা করলাম, অন্ধকারে দেখতে পেলাম না। লোকটি শুধল, কি মনে পড়ছে? আমি ঘাড় নাড়লাম, না, মনে না পড়াই ভালো, মনে পড়লেই আমার বুকের ভেতরটা ভয়ে হিম হয়ে যায়। সেদিনও ছিল রবিবার, গাড়ি লেট ছিল 6 ঘন্টা। লোকটি একটু থামল, তারপর বলতে শুরু করল, চাকরির সুবাদে বাইরে থাকতে হয়, গুয়াহাটিতেই আমাদের কোম্পানির একটা ছোট শাখা আছে, খুব ছোট, লোকজনও খুব কম, আমাকেই সব কিছু দেখতে হয়, কাজ বেশি নয় কিন্তু কাজের দায়িত্ব অনেক। অনেকদিন ধরেই ভাবছিলাম একবার বাড়ি যাই, যাবো যাবো করেও যাওয়া হচ্ছিল না। ইতিমধ্যে মার চিঠি, বয়স হয়েছে, শরীরটাও কিছুদিন ধরে ভালো যাচ্ছে না, কেবলই মনে হয় এই আছি এই নেই, কতদিন তোমাদের দেখিনি, মাঝে মাঝে ইচ্ছে হয় দেখতে, কি জানি আর দেখা হবে কি না। চিঠিটা পড়ে বউ বলল, চলো একবার ঘুরে আসি। ছেলে বলল, অনেকদিন বাড়ি যাইনি। আমারও মায়ের জন্য মন কেমন করছে, নিজের ঝামেলা অফিসের ঝামেলা থাকবে চিরকাল, ভাবলাম সবাই যখন চাইছে একবার ঘুরেই আসা যাক। টিকিট কেটে রিজার্ভেশন করে বাক্স প্যাটরা গুছিয়ে চেপে বসলাম ট্রেনে। 2 বছর পরে বাড়ি ফিরছি, বউ ছেলে তো দারুণ খুশি। ট্রেনে চড়ার পর থেকেই ছেলে ছটফট করছে, কতক্ষণে বাড়ি পৌঁছবে, ঠাকুরমার সঙ্গে তার কত কথা, কত গল্প জমেছে।
নিউ জলপাইগুড়ি ছাড়ার পর সবাই ঘুমিয়ে পড়ল। ট্রেনে আমার সহজে ঘুম আসে না। নিচের বার্থে বউ, মাঝে ছেলে আর উপরে আমি। চলন্ত ট্রেনে আমি চোখ বুজে শুয়ে থাকলেও ঘুমিয়ে পড়িনি, জেগেই ছিলাম। বুঝতে পারছিলাম ঝড়ের বেগে ডাউন ব্রহ্মপুত্র মেল একে একে পেরিয়ে গেল আকোয়াবাড়ি রোড, গুঞ্জরিয়া, গসাইল স্টেশনে ঢুকছে গাড়ি। রাত প্রায় দুটো। হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনি খেয়ে গাড়িটা লাফিয়ে উঠল, ছিটকে পড়লাম আমরা। আমি বললাম, সে তো ভয়ঙ্কর দুর্ঘটনা, গসাইল স্টেশনের কাছে নয়াদিল্লিগামী ব্রহ্মপুত্র মেল এবং গুয়াহাটিগামী অওয়াধ আসাম এক্সপ্রেস ভুল করে একই লাইনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারে প্রচণ্ড শব্দে গুয়াহাটিগামী ট্রেনটি অন্যটির ওপর ঝাঁপিয়ে পড়ে। মোট 15টি বগি দুমড়ে মুছড়ে গুড়িয়ে যায়, মারা যায় বহু লোক, আহত হয় তার চেয়েও বেশি। 3 দিন ধরে উদ্ধার কার্য চালিয়ে 280টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি থেতলে দলা পাকিয়ে গিয়েছিল। ভদ্রলোকের গলা ভারী হয়ে ওঠে। সেই থেকে বউ ও ছেলেকে খুঁজে বেড়াচ্ছি। ভয়ঙ্কর দুর্ঘটনায় হারিয়ে যাওয়া বউ ও ছেলেকে খুঁজে বেড়ানোর মধ্যে আশ্চর্যের কিছু নেই। তবু আমি মুখ ফসকে বলে ফেলি, বেঁচে থাকলে এতদিনে নিশ্চয়ই খুঁজে পেতেন। দু হাতে মুখ ঢেকে কেঁদে ওঠে লোকটি। বউ ও ছেলেকে সঙ্গে না নিয়ে আমি কি করে বাড়ি ফিরব? আমি সান্ত্বনা দেবার মতো কোনো কথা খুঁজে পাই না, চুপ করে থাকি। অন্ধকারে ঝড়ের বেগে ছুটে চলে ব্রহ্মপুত্র মেল। ট্রেনের কামরায় তার কান্নার শব্দ ঘুরপাক খেতে খেতে একসময় থেমে যায়। কতক্ষণ কেটেছে খেয়াল নেই, হয়তো বেশিক্ষণ নয়। আকোয়াবাড়ি রোড স্টেশন পেছনে সরে যায়। গুঞ্জরিয়া স্টেশন ছাড়িয়ে গাড়ি ঢুকছে গসাইলে। ঘড়িতে বাজে 1:55। কাটায় কাটায় এগিয়ে আসছে সেই মুহূর্ত। উল্টো দিক থেকে একটা জোরালো হেডলাইটের আলো এসে পড়ল ব্রহ্মপুত্র মেলের গায়ে। তবে কি আজও সেই ঘটনার পুনরাবৃত্তি হবে? ঘটনা নয়, মর্মান্তিক সেই দুর্ঘটনার। আতঙ্কে আমি চোখ বুঝলাম। প্রচণ্ড গর্জন করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে অওয়াধ আসাম এক্সপ্রেস। দুর্ঘটনার সেই অভিশপ্ত রাতে আপ অওয়াধ আসাম ভুল করে লুপ লাইন দিয়ে ঢুকে পড়েছিল ডাউন লাইনে। আজ আর সেই ভুল হয়নি, লাফিয়ে পড়েনি ব্রহ্মপুত্র মেলের ঘাড়ে। নিজের লাইনেই গাড়ি ছুটছে। জানলা দিয়ে অওয়াধ আসামের আলোর ছটা এসে পড়েছে ব্রহ্মপুত্র মেলের অন্ধকার কামরায়। লোকটি ধড়মড় করে উঠে বসল, লাফিয়ে নামল বাঙ্কের ওপর থেকে, টলতে টলতে এগিয়ে চলল দরজার দিকে। আলোর ছটা এসে পড়েছে তার মুখে, বিভৎস মুখ। কোনো জীবন্ত মানুষের মুখ কি এমন বিভৎস হয়? হতে পারে। ভারী একটা পাথর দিয়ে কেউ যেন থেতলে দিয়েছে তার নাক, মুখ, চোখ। আলাদা করে কিছু বোঝা যায় না, দলা পাকানো একতাল মাংসখণ্ড যেন। সে তার কাঁপা কাঁপা হাতে হাতল ঘুরিয়ে খুলে ফেলল ট্রেনের দরজা। বাতাসের ধাক্কায় তার গায়ের চাদর উড়ে যাচ্ছে। চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেবে নাকি? আমি ভীষণ আতঙ্কে চেঁচিয়ে উঠলাম, কোথায় যাচ্ছেন? লোকটি ভয়ঙ্কর সেই থেতলানো মুখ নিয়ে ফিরে তাকালো আমার দিকে। যাচ্ছি বউ আর ছেলেকে খুঁজতে। আমি ভয় পেয়ে চিৎকার করে উঠলাম, তারপর অজ্ঞান হয়ে গেলাম। সকালে চেকিংয়ে আসতেই আমি টিটিকে জিজ্ঞেস করলাম আপার বার্থে সেই লোকটির কথা। টিটি ভালো করে খুঁটিয়ে দেখল হাতে রিজার্ভেশন চারটা, তাকিয়ে রইল আমার দিকে কিছুক্ষণ, তারপর বলল, নিউ জলপাইগুড়ি থেকে বার্থটা খালি আছে। আমি শুধলাম, তাহলে সেই লোকটি? টিটি বলল, 2টি মেল ট্রেন যদি গসাইলে মুখোমুখি হয় আর দিনটি যদি হয় রবিবার, লোকটিকে দেখা যায় ডাউন ব্রহ্মপুত্র মেলের কামরায়। এর আগেও কেউ কেউ দেখেছে।
শেষ হলো অমিতাভ পালের লেখা গল্প ডাউন মেলের যাত্রী। গল্পটি পাঠ করে শোনালাম আমি তরুণ। গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।